নমস্কার বন্ধুরা, স্নেহা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটার মাছে সর্ষে পোস্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করবেন। বাটা মাছে সর্ষে পোস্ত বানাতে লাগছে বাটা মাছ নুন হলুদে মাখিয়ে রেখেছি, লাগছে পোস্ত বাটা, লাগছে সর্ষে বাটা, 1 চামচ তেল, সর্ষের তেল, লাগছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। মাছটা এবার তেলে মাছ ভাজা আমার রেডি। এবার দিয়ে মাছের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, চাপা দিয়ে দেব। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, সামান্য পরিমাণ জল দেব, একটু নাড়াচাড়া করবো। এবার আমি এর মধ্যে কাঁচা তেল ছড়িয়ে দেবো। পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর মধ্যে আমি নামিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো।